সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে মাছ দেখলে কি হয়। ইবনে সিরিনের খাবডামা গ্রন্থের প্রথম খণ্ড 163 নম্বর পৃষ্ঠা। আপনাদের সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। তো বন্ধুরা, স্বপ্নে যদি কেউ ভাজা মাছ, ভুনা মাছ দেখে, এটা কখনো কখনো পরহেজগার এবং ক্ষুধা বিরু হওয়ার আলামত বোঝায়। আবার কোন কোন ইমামের মতে ঠিক একই স্বপ্নের অর্থ বোঝায় হচ্ছে তার মনের আশা পূর্ণ হবে, তার যে কোনো দোয়াও কবুল হতে পারে, তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসতে পারে। আর যদি ক্ষুধা বিরো না হয় তাহলে তাহার উপর শাস্তি নাজিল হইবে। যদি কেহ বড় বড় মাছ দেখে গনিমতের মাল বোঝায়, কারো কারো মতে অর্থ সম্পদ হস্তগত হইবে। যদি কেহ ছোট মাছ আটকাইতে দেখে ভাজা এবং সেগুলোকে সে ভাজতে দেখে, তাহলে সে মূল্যহীন তুচ্ছ জিনিসের পিছনে সম্পদ ব্যয় করবে। অবশেষে উহা তাহার জন্য মূল্যবান সম্পদে পরিণত হইবে এবং খাইতে সুস্বাদু ও মজাদার হইবে। কেহ বলেন, মাছ দেখা সর্বাবস্থায় ভালো, বিশেষ করিয়া যদি তাহা ভুনা মাছ হয় তাহলে বেশি ভালো, যদি ছোট মাছ হয় যেহেতু কাটা অধিক, এই জন্য চিন্তা ফিকির দুঃখ কষ্ট ও পরিবার পরিজনের লোকদের মধ্যে শত্রুতা বোঝায় এবং এমন জিনিসের আশা বোঝায় যাহা সে লাভ করিতে পারবে না। মাছ যদি একটি বা দুইটি দেখে তবে ইহা এক বা দুই স্ত্রী বোঝায়। লোনা মাছ খাইতে দেখা তৎক্ষণাৎ মুনাফা ও লাভজনক। ভাজা মাছের মাংস, তৈল, খোসা দেখা ধন সম্পদ ও গনিমতের মাল বোঝায়। কখনো উক্ত গনিমতের ধন সম্পদ মাল স্ত্রীর পক্ষ হইতে অর্জন হইতে পারে। ভুনা এবং টাটকা মাছ দেখা মঙ্গল লাভের আলামত বোঝায়, অর্থাৎ কল্যাণ, লাভই লাভ। মহান আল্লাহ পাক এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।